मानुष ना चाहते जो अनेक किछु पे जाए ना तक तो मानुषर मध्य दम्भ अटोमेटिकाली काज करे आर सेई अवस्था होयेछे मंदिरार मंदिरा ना चाहते अनेक किछु पे फेलेछे जार जोन्नो आज के भगवान के माने लागाच्छे ना। तो चलो बंधुरा भिडियोटा देखले बुझते पारबो जे एई मंदिरा हाँ एरा नाकि ब्राह्मण शेषे भगवान के माने लागाच्छे ना। हेलो बंधुरा वेलकाम बैक टू माई चैनल। आशा करब आमार समस्त बंधुरा खूब भालो आछे आमिओ भालो आछि। तो बंधुरा काके निये बोलबो तोमरा थाम्बनेल देखे बुझे गेछो हाँ आमि मंदिरा के निये भिडियो करब। तो बंधुरा मंदिरा बोले ना माने एक दिन थाकते जखन पाच्छिलो ना तखन किन्तु मंदिरेई ठाई माने बासस्थान बा घर बानियेछिलो मंदिरटाके घर बानिये सेखाने थाकछिलो। आज के जखन घर होयेछे बाड़ी होयेछे टाका होयेछे पैसा होयेछे शेषे भगवानेर प्रति एत अवहेला हाँ तो सेटा तो बोलबोई। तार आगे बोली बंधुरा जे एई भिडियोटा शुरू हलो मंदिरार ब्लगिंगटा क्लिक करे जेमनि देखछि प्रथमेई शुरूतेई ओई मेयेके रेडी करे ओर बर हाँ मेयेके राखते जाच्छे स्कूले। मेये रेडी हये गेछे स्कूल जाओयार जोन्नो बेरिये पड़छे। মেয়েটা বেরোতে বেরোতে মানে গলিটাতে একটা ফুল পেল, ঠিক আছে, মানে বাড়ির আন্ডারে একটা ফুল পেল। সেই ফুলটা তুলে মেয়েটা কিন্তু অনেক উৎসাহভাবে বলছে যে এই ফুলটা আমি দিদিভাইকে বা দিদিমণিকে দেব। মন্দিরা এমনভাবে মেয়েটাকে ধমক দিয়েছে হ্যাঁ না না এই ফুলটা নিবি না নিবি না নিবি না, বাজে ফুল, নোংরা ফুল, পচা ফুল ইত্যাদি ইত্যাদি বলতে লাগলো। মেয়েটা তবুও বলছে না এই ফুলটা ম্যামকে দিলেও ম্যাম বলে আমাকে থ্যাংক ইউ মানে ম্যাম খুশি হয় এই ফুলটা দিলেও। তুমি একবার কি সেটা বুঝতে চাইলে কেন ম্যাম এই পচা ফুলটা যাকে তুমি পচা বলছো এতটা তিরস্কার মানে খারাপ খারাপ বলে তিরস্কার করছো সেই ফুলটা পেলেও ম্যাম কেন থ্যাংক ইউ বলে বাচ্চাটার প্রতি আর কেন বাচ্চাটাকে এতটা হাসি মুখটা দেখায় কেন বলো তো, যেটা তোমার মাথায় জীবনে ঢুকবে না। তুমি সেটাকে মানে পচা ফুল বাসি ফুল তোমার ঘরে অন্য ফুল আছে যখন তো তুমি তাহলে অন্য ফুল দৌড়ে গিয়ে এনে দাও, ওই বাচ্চাটার হাত থেকে ওভাবে ফুলটা কেড়ে নিচ্ছ কেন हाँ এইটুকু মাথায় বুদ্ধি নেই যে ম্যাম ওই পচা ফুলটাকে দেখলেও পচা ফুলটা যখন একটা স্টুডেন্ট ম্যামের হাতে দেয় তখন কিন্তু ম্যামটা ওকে থ্যাংক ইউ বলে আর খুশি হয় কেন বলো তো। ম্যামটা জানে ওটার একটা বাচ্চাটাকে কিভাবে মানে আমি যে মুডটা ওকে দেখাবো বা ওর একটা এনার্জি কিভাবে বাচ্চাটা এনকারেজ হবে যে না ফুলটা পেয়েও ম্যাম ভীষণ খুশি হয়েছে, যেটা তোমার মধ্যে কোনোদিন বোধ শক্তিটা আসবে না হ্যাঁ যে না পচা ফুলটা দিব না দিদিভাইকে কেউ পচা ফুল দেয় কেন দেয় কেন দেয় না হ্যাঁ ওই বাচ্চাটা কিছু বুঝে। তোমার ঘরে যখন ভালো ফুল আছে তাহলে দৌড়ে গিয়ে এনে দাও, তাহলে ওভাবে সবার সামনে ধমকাচ্ছ কেন বাচ্চাটাকে। আর ওইভাবে বাধ্য হলো ওর পাশের একটা মানে বয়স্ক ব্যক্তি উনি বলতে বাধ্য হলো যে তুমি ওভাবে করছো কেন। তারপরে উনি দৌড়ে এসে আবার গাছ থেকে একটা ফুল পেড়ে ওই মেয়েটাকে বাচ্চা মেয়েটাকে জয়ীকে দিল। তখন মন্দিরা বলছে হ্যাঁ এটা ফুল ঠিক আছে, মানে ইনি সবসময় ভালো ভালো নেবে কেন, তুমি একটা ফুল গাছ থেকে পেড়ে দিতে পারো না, না পারলে তোমার ঘরে যখন ফুল আছে তাহলে দৌড়ে গিয়ে একটা ফুল এনে দিতে পারো না মেয়েটাকে দেওয়ার জন্য। মেয়েটা কতটা আনন্দ নিয়ে বলছে যে এই ফুলটা ম্যামকে দিলেও ম্যাম বলবে থ্যাংক ইউ, মানে ম্যামও জানে যে এই ফুলটা বাচ্চাটা আমাকে অনেক আনন্দ বা অনেক উৎসাহ নিয়ে আমাকে দিচ্ছে ভালোবেসে দিচ্ছে। ভালোবাসা ফল বা ভালোবেসে যখন কেউ কিছু দেয় তখন রিটার্ন তাকে ভালোবেসে সেই জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে হয়, ঠিক আছে। আর যেটা তুমি মানে এমনভাবে বাচ্চাটাকে ধমকাচ্ছ চমকাচ্ছ বাচ্চাটা বিরক্ত হয়ে মাকে মারতে শুরু করে দিয়েছে না আমি নিয়ে যাবো না আমি নিয়ে যাবো এইভাবে করছে, মানে এতটা খারাপ লাগলো ওখানে বন্ধুরা হ্যাঁ তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে ভিডিওর শুরুতেই কিন্তু। তো যাই হোক ওই মানে বয়স্ক ব্যক্তি মানে কে জানি না কে লাগে ওদের, তো উনি গাছ থেকে একটা ফুল পেড়ে বাচ্চাটাকে দিল হ্যাঁ। তারপরে বাচ্চারা দেখলাম আবার স্কুল গেল নিয়ে ফুলটা নিয়ে শুধুমাত্র ম্যামকে দিবে তার জন্য, মানে এতটা এর মধ্যে ইয়ে হয়ে গেছে টাকা পয়সা হয়ে গেছে। বাড়ি ফুলটা নোংরা ফুলটা বাসি ফুলটা পচা ফুলটা জাস্ট ওখানে পড়ে আছে, আবার নিচে আবার ইট বিছানো আছে মানে পরিষ্কার জায়গায় ফুলটা পড়ে আছে, হয়তো রঙটা একটু চটকে গেছে। তো যাই হোক তারপরে দেখলাম যে কি করলো বাড়িতে আসলো হ্যাঁ রান্নাবান্নার জন্য যেটা দেখালো। তারপরে দেখিয়ে রান্নাবান্না ছিল মানে বরবটি আলু দিয়ে মনে একটা ভাজা ছিল, তো মাছ ছিল ডাল ছিল তারপরে দেখলাম বন্ধুরা এই ডায়লগ দিচ্ছে যে অনেকে নাকি একে কমেন্ট করে বলেছে যে তুমি ঠাকুরকে পুজো দাও বিকালবেলা কেন। দেখো যারা ঠাকুর মানে অ্যাকচুয়ালি যারা সাংসারিক বা যারা গৃহবধূ গৃহবধূ হোক সার্ভিস ওয়াইফ হোক মানে একটা ই হোক বাইরে চাকরি করুক বা যা যে করুক মেয়ে মানুষ সাধারণত বা বাড়ির বউ কিন্তু সকালবেলা পূজা করার কিন্তু নিয়ম, ঠিক আছে। অত্যাধিক ব্যতিব্যস্ত থাকলে মানুষ কি করে সকালে কাপড়টা চেঞ্জ করে ঠাকুরকে জাগিয়ে দিল, তারপরে নিজের বাসি কাজকর্ম বাচ্চা টাচ্চা থাকলে খাওয়া দাওয়ায় হ্যাঁ যেটা মানে সকালে টিফিন ওটা করিয়ে দিয়ে তারপরে নিজে স্নান টান করে पुजो करे तारपरे मानुष किन्तु भातेर हाड़िटा चापाय एटा किन्तु स्वाभाविकभावे नियम। ठीक आछे जदि तुमि खूब व्यतिब्यस्त थाको ताहले किन्तु टिफिनेर काजटा सेरे तुमि ठाकुरेर काज करते पारो आर जदि व्यतिब्यस्त खूब ना थाको ताहले किन्तु मानुष आगे बासी काजकर्म करे स्नान करे पुजो करे तारपरे किन्तु रान्नाघरे ढुके। ठीक आछे तो जेहेतु तोमार मेये स्कूल जाच्छे तुमि बोलले आमार हाजबेंड माने इसे जाए एक्सरसाइज करते जाए ना जिमे जाए तारपरे तोमार मेये जाए नाचेर क्लास तोमार मेये नाचेर क्लास जाए शेष बिकाल बेला माने 3टार समय। ठीक आछे तोमार हाजबेंड जाए से बिकाल बेला ना कखन जिमे जाए। हाँ ताहले तोमार पुजोटा होच्छे गिये पुजो करार एक्चुअली नियम हलो 10टा 11टार मध्य सकालेर पुजोटा सेरे फेलते हय। तुमि कि बोलले ना बन्धुरा आमार आगेर लाइफस्टाइल छिलो आलादा रकम एखन नाकि लाइफस्टाइलटा तोमार आलादा रकम हयेछे। कि आलादा रकम हयेछे बोलो तो। हाँ जार जोन्नो माने बोले ना मानुष ना चाइते अनेक किछु पेये गेले ना एई धरनेर चिंता भावना माथाय आसे। तुमि ना कोनोदिन ठाकुरेर काछे गिये प्रार्थना करोनी बा ठाकुरके एखन बोलछो ना जे ठाकुर आमाके एटा दाओ बा जेभाबे मानुष बोले जे ठाकुर एटा आमार जोन्नो हय बा एटा काज साक्सेस हय बा टाका नेई पयसा नेई चिंता करो ना ना बिना चाइते अनेक किछु पेये गेछो ना जार जोन्नो आजके ठाकुरके जारा ठाकुर माने ना तार ठाकुरके सकालेर जारा गोपाल पूजे तादेरके जिज्ञेस करबे बा तोमरा तो ब्राह्मण तोमरा जानो तोमार शशुर मशाई जाने तोमार बर जाने जे ठाकुरके सकाले एकबार भोग दिते हय दुपुरे दिते हय आर साइभाबे दुपुरे ना दिलेও मानुष सकाले 10টা 11টার মধ্যে পুজোটা কিন্তু সেরে নিতে হয়। ঠাকুরেরও মানুষ ঠাকুরকেও কিন্তু একটা পরিবার বা একটা ওদেরকেও কিন্তু মানুষের মতো খাওয়া দাওয়া দেয় অনেকে যারা অ্যাকচুয়ালি ঠাকুরের মানে সত্যিকারী ভক্ত। হ্যাঁ আর যারা এমনি বাড়িতে পুজো আর্চনা করে তারা কিন্তু কি করে 10টা 11টার মধ্যে পুজোটা সেরে নিলে খুব ভালো হয় কারণ ঠাকুরের তো একটা বাসি বাসি বিছানা ছাড়বে ঠাকুরকে তুমি স্নান টান করিয়ে পূজা টুজা করিয়ে তাকে ভোগ লাগাবে নিজের না মানে একটা রুচি বলে জিনিস থাকে সেই জিনিসটা তোমার মধ্যে নেই। তার আগের দিন ব্লগে কি দেখলাম তুমি বিকাল বেলা দেখাচ্ছ আমাদেরকে মাখনওয়ালা সূর্য যে কি মাখন সূর্যটা দেখে মনে হচ্ছিল যে তখন মনে হয় বিকাল 4টা বাজে হয়তো কিছুক্ষণ পরে বা বিকাল 4টা থেকে বেশি হবে কিছুক্ষণ পরে হয়তো সূর্যটা ডুববে। হ্যাঁ এমনি মনে হচ্ছিল তারপরে তুমি গল্প টল্প করলে অনেকক্ষণ পর মানে সন্ধ্যা দিতে প্রায় কিছুক্ষণ আগে এমনি অবস্থা ছিল। তুমি কি বললে আমার এখনো পূজা হয়নি মানে তুমি সন্ধ্যা আর পূজোটা ঠিক এক সময় করেছো মানে একইবারে সন্ধ্যা পূজো সেরে নিয়েছো। তোমার চিন্তা ভাবনা কি বলো তো ঠাকুরের পূজা করুক চা না করুক আমি তো সকালে উঠে আমার বন্ধুদেরকে হ্যালো বন্ধুরা নাটক শুরু করে দিলাম তাহলেই তো আমার টাকা পয়সা শুরু হয়ে গেল তাই না ইনকাম শুরু হয়ে গেল তাহলে ঠাকুরকে পূজার কি দরকার। এক কাজ করো ঠাকুরকে না কারো বাড়ি দিয়ে আসো সিংহাসনটাই তুলো আর কারো বাড়ি গিয়ে দিয়ে আসো তাহলে দেখবে হয়তো ওরা তোমার থেকে ভালো যত্ন করবে ঠাকুরটা কমপক্ষে ওখানে টাইম খাওয়ার তো পাবে। যারা ঠাকুরকে মানে ঠাকুরকে বিশ্বাস করে তারা জানে ঠাকুরকেও টাইম মতো মানুষের মতো খাওয়ার দিতে হয়। যদি কোনো কারণে ব্যতিব্যস্ত হয়ে যাও তাহলে অবশ্যই কিছু আগাপিছা কোনো 10-15 মিনিট বা আধা ঘন্টা হয়ে গেল কিন্তু এই যে ইচ্ছা করে তুমি রান্না করছো পুজো করছো ব্লগিং করছো গল্প করছো ওই দিন ছোটো মার সঙ্গে নাকি 2 ঘন্টা গল্প করে পার করে দিলে গল্প করলে নাকি মন ভীষণ ফ্রেশ থাকে তাহলে তুমি ঠাকুরটা যাকে তুমি ঘরে রেখেছো তাকে তুমি টাইম মতো খাওয়াটা দেবে না টাইম মতো পরিষ্কার স্নান একটা মানে যেটা পূজা করে সেটা তুমি করবে না কেমন বউ বলো তো। হ্যাঁ কতটা অভদ্র কতটা অসহায় মানে মানে ঠাকুরগুলো কতটা অসহায় বলো তো। হ্যাঁ তোমার বাড়িতে বলে না যে লক্ষ্মীও কখনো নারাজ হয়ে যায় জানো তো নিজের মনে লক্ষ্মী বেরিয়ে আসবে মানে কথাই বলে না যে বেশি অহংকার বেশি দম্ভ ঠাকুরও কিন্তু সহ্য করে না। মানুষ তো মুখে বলে যে তোমার ব্যবহারটা ভালো না কিন্তু ঠাকুর মুখে বলে না কর্মে করে দেখায়। এই যে ডেলি ডেলি ব্লগ দিচ্ছ তারপরে মাঝে সপ্তাহে একদিন এই যে না শ্যুট করছো হ্যাঁ গানের ভিডিওগুলোতে তোমার ভিউজ বেশি ডেলি ব্লগিংয়ে ভিউজ খুব কমে যাচ্ছে জানো তো। অহংকার আর দম্ভ মানুষের ভালো না কখন যে কে কোথায় থেকে কোথায় চলে আসবে কখন যে কে কোথায় থেকে কোথায় চলে যাবে কেউ টেরও পাবে না কিন্তু। যার জন্যই বলছি যে সকালে যখন মেয়েকে তুমি স্কুল পাঠাচ্ছ স্কুল পাঠিয়ে দিলে তোমার বরের টিফিন খাওয়া কমপ্লিট মানে সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট তারপরে তুমি স্নান করে পুজো করে রান্না চাপাও বা ভাত চাপিয়ে দৌড়ে ওইদিকে স্নান করতে যাও। হ্যাঁ তারপরে তুমি পুজোটা করে নাও কেন ভাত চাপিয়ে চালটা দিয়ে তো ভাত হতে কিছুক্ষণ সময় লাগে তাই না ইচ্ছা করলে বা মানুষের মধ্যে একটা কি বলবো মানে চেষ্টা থাকলে মানুষ সব করতে পারবে তা বলে তুমি সন্ধ্যার সময় গিয়ে একবারে সন্ধ্যা একবারে পুজো দিবে এটা কিন্তু কেউ মেনে নেবে না। আমার মনে হয় তোমার শাশুড়ি মা তোমার শ্বশুর মশাই ওরাও কিন্তু পছন্দ করে না হয়তো মুখে বলতে পারে না কিন্তু এটা মনে হয় কেউ মানবে না কোনো বাড়িকার গার্জেন এই জিনিসটা বা কোনো ভিউয়ার্স এই জিনিসটা মেনে নিতে পারবে না এটা আমার মতামত। ঠিক আছে বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে যে এটা কি মন্দিরা সত্যিকারই ঠিক বলছে आमार मन हय भीषण अन्याय करछे ओई ठाकुरेर प्रति एतटा अवहेला किन्तु करा उचित ना। যাই হোক তারপরে দেখলাম যে এটা কথা বললো, তারপরে বরকে নিয়ে রেডি সেডি হয়ে হ্যাঁ খাওয়ার দাওয়ার করে মেয়ে কাপড় টাপড় গুছালো, আয়রন করলো, মেয়েকে দেখছি বেশ নাচের জন্য রেডি করে পাঠালো। তারপরে নিজে দেখলাম কোথা থেকে পাশের দোকান থেকে একটা দেখলাম মানে ঠিক মানে কোনটার পর কোনটা ঠিক বলতে পারছি না, তবে দেখলাম যে পাশের দোকান থেকে নাকি ওর বাড়ির ঘেঁষাঘেঁষি একটা দোকান নতুন করে খুলেছে, সেখান থেকে সে কিছু মানে রান্নাঘরের জিনিসপত্র কিনে নিয়ে আসলো। হ্যাঁ এই জিনিসটা কিন্তু ভালো, পাশে একটা দোকান থাকলে ওই দোকানটাতে টুকিটাকি জিনিস যেগুলো তোমার খুব ইসের সেগুলো তুমি কিনে নিয়ে চলে আসলে, তাতে তোমার বরকেও পরিশ্রম করতে হলো না, তোমাকেও করতে হলো না। আর তোমার বর তো কী এমন কাজ করে বলো তো, কী এমন কাজ করে? হ্যাঁ ওই তো পারতোই, তোমার বড় ইচ্ছা করলে পারবে সকালে স্নান করে ওই ঠাকুরকে জাগিয়ে অন্ততপক্ষে কিছু ভোগ দিতে, বা না হলে ঠাকুরটাকে একটু মুছে মাছে একটু পরিষ্কার করে ফুল ধূপ দিতে, এটুকু কিন্তু তোমার বড় ইচ্ছা করলে পারবে, ঠিক আছে? তো যাই হোক কুড়ে লোকের মানে কোনো কাজ নেই, এটাই হলো কথা। আমি নাই কাজ ক্ষয় ভাজ, মানে করতে ইচ্ছা না করলে যা হয়। হ্যাঁ তারপরে দেখলাম রেডি সেডি হয়ে তোমার বরের জন্য শপিং করতে চলে গেলে বাজারে। বলো তো ওটা তো তোমার টাইম মতো হয়, তুমি এই কিছুদিন আগে আবার তোমার ননদের সঙ্গে গিয়ে বাজার করে আসলে, আবার আজকের ব্লগে দেখছি বাজার করতে গেছিলে কারণ তোমার গানের ভিডিও শ্যুট আছে, সেটা ঠিক মাথায় থাকছে না যে গানের ভিডিও শ্যুট করতে হবে, আমার ওর জন্য পারফেক্ট ড্রেস চাই, পারফেক্ট মানে প্লেস চাই, কিন্তু ঠাকুরের জন্য তোমাদের জায়গা হচ্ছে না, ঠাকুরের জন্য তোমাদের একটা পূজার ঘর করতে পারছো না, তারপরে ঠাকুরের জন্য ঠিক মতো টাইম হচ্ছে না, কোনো কিছুই কোনো হচ্ছে না, না বলো? নিজের পরিবারে নিজের জীবনে এতটাই ব্যতিব্যস্ত হয়ে গেছো। এই জিনিসটা কিন্তু মোটেও ভালো না মন্দিরা। আর দেখলাম যে তুমি কি বললে যে মুখে ব্রণ হয়ে গেছে, যার জন্য ব্রণ না কমলে আমি গানের ভিডিও শ্যুট করব না। কি বলো তো এটা শুনে না জাস্ট আমার হাসি পেলো, যে কখন কার মুখে বা কার শরীরে বা কার কথায় কি হয়ে যায় সেটার পর ভরসা করে তুমি যে বলছো, তুমি কি সত্যিকারই নায়িকা মনে করছো নিজেকে? হ্যাঁ না সত্যিকারই নায়িকা তুমি। তোমার ভাই কি তাই বলেছে যে না দিদি ভাই মুখে ব্রণ হয়ে গেছে তাহলে আর গানের ভিডিও শ্যুট করা যাবে না? তাহলে তো ভারী মুশকিল, তাহলে মুখ তো আমাদের শরীর, তো আমরা মানুষ, যে কোনো সময় যে কিছু হতে পারে, তাহলে তোমার থাকলো গানের ভিডিও বন্ধ। না হলে ভাইকে বলো কোনো ওষুধ এনে দেবে, গায়ে পিম্পলগুলো কমে যাবে। তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানে শ্যুট করলাম, যদি তোমরা আমার কথার সাথে সহমত থাকো তাহলে অবশ্যই একটা করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর প্লিজ নতুন থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ। আর বন্ধুরা আমি কথাগুলো ঠিক বললাম না ভুল বললাম অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো টাটা।